সাগর সরোয়ার এবং মেহেরুন নূরের হত্যার পর আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটের পক্ষ থেকে তৎকালীন কমিটি এবং পরবর্তী কমিটি সমূহ এমন কোনো কর্মসূচি নেই যেটা আমরা যাইনি, কিন্তু আমরা এই হত্যার বিচার এখনো পাইনি। এই হত্যার বিচার না পাওয়ার কারণে সাধারণ সাংবাদিক এবং সারা দেশের মানুষের ভিতরে ক্ষোভ রয়েছে। আপনারা জানেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন উনি ঘোষণা দিয়েছিলেন 48 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা হবে এবং হত্যার বিচার করা হবে। কিন্তু আমরা দেখতে পেলাম কি, সাগর সরোয়ার এবং মেহেরুন নূরের হত্যার 78,600 ঘন্টা অতিক্রম হয়েছে, কিন্তু আমরা এই হত্যার বিচার পাইনি। আপনারা জানেন যে এই হত্যা তদন্ত করবার জন্য র‍্যাবের প্রতি দায়িত্ব দেওয়া হয়েছে, সেই তদন্ত সংস্থা 78 বার আদালতের কাছে সময় চেয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানের আগে সাগর সরোয়ার এবং মেহেরুন নূরের পরিবারের আমাদের দুই মায়ের কাছে আমরা এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের সাগর সরোয়ার এবং মেহেরুন নূরের মা, আমাদের মা আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন আজকে সমাবেশে যেন আমরা বলি যে র‍্যাব যদি এই তদন্ত করতে না পারেন তাহলে এই তদন্ত অন্য কারোর কাছে ন্যস্ত করা হোক, তারপরেও যেন এই হত্যার বিচার হয়, সেই দাবি উনি আমাদের মাধ্যমে জানিয়েছেন। বন্ধুরা আমার, আপনারা জানেন যে আদালত বারবার সময় দিচ্ছেন। আমাদের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, যারা এই যে প্রলম্বিত করছেন, দেরি করছেন, সেই তদন্ত সংস্থা বা সে আদালতের প্রতিও যেন আমরা মানে কঠোর হই, সেই দাবিও জানিয়েছে। আমাদের অনেক বক্তা, আমাদের সাংবাদিক সিনিয়র নেতৃবৃন্দ দাবি জানিয়েছেন যে এই হত্যার বিচার পাওয়ার জন্য যেন আমরা সংগ্রাম পরিষদ করি, সেই ধরনের সুপারিশ এসেছে। আমাদের সাবেক সভাপতি বাচ্চা ভাই সহ আমাদের অনেক নেতৃবৃন্দই ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এই দাবি জানিয়েছেন। আমরা বলতে চাই যে আপনারা আরো জানেন যে আমরা এমন কোনো কর্মসূচি নেই যে কর্মসূচি আমরা দিইনি। স্মারকলিপি দিতে দিতে সেই ফাইলটা আকারে মানে দাঁড়িয়ে গিয়েছে। বন্ধুরা, আমরা সাগর সরোয়ারের এবং মেহেরুন নূরের সন্তান, মাহির সরোয়ার মেঘে মুখ বুকে আমরা তাকাতে পারি না, আমরা বলতে পারি না, আমরা জবাব দিতে পারি না যে তার বাবা মা কেন হত্যার শিকার হয়েছে, তার বাবা মার খুনিরা কেন এখনো গ্রেপ্তার হয়নি, সেটা আমরা তাকে বলতে পারি না। সেজন্য আমাদের বুকটা ফেটে যায়। আমাদের সাংবাদিক সমাজের ভিতরে এইটা নিয়ে, সারা দেশবাসীর ভিতরে এই এই ঘটনা নিয়ে, এই বিচার না হওয়ার কারণে আমাদের ভিতরে প্রচণ্ড ক্ষোভ রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, সকলের কোনো অন্যান্য কোনো মানুষের হত্যা হলে তাদের বিচার হয়, আমরা কিন্তু আমাদের সাংবাদিকদের হত্যার বিচার হয় না, এটা আমরা লক্ষ্য করেছি। অপরাপর সংগঠন সমূহের সাথে আলাপ আলোচনা করে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন দুই অংশ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন দুই অংশ সহ সাংবাদিকদের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আমরা সংগ্রাম পরিষদ গঠন করার মাধ্যমে এই হত্যার বিচারকে আমরা যাতে দ্রুত পেতে পারি, আন্দোলনকে যাতে বেগবান করতে পারি, সেই পদক্ষেপ ঢাকা রিপোর্টার সিরিজের পক্ষ থেকে গ্রহণ করা হবে। সাথে সাথে আপনারা যে দীর্ঘক্ষণ কষ্ট করে এই
সমাবেশে উপস্থিত আছেন আমরা প্রত্যেক বছরই সংগ্রামটা করছি আমরা আরেকটি কথা বলতে চাই ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এই সাগর সরোবর এবং মেরহান মেহরুন নুরীর হত্যার বিচার যতদিন পর্যন্ত না হবে আমরা ততদিন পর্যন্ত যে কমিটি থাক ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা এই বিচারের বিচার পাওয়ার জন্য তারা সবসময় সেই বিচার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবে আর আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে এত বড় সময় ধরে কোনো কোনো আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে এই ধরনের কিন্তু কোনো নজির এখনো পর্যন্ত নেই কিন্তু তারপরেও এই বিচার কে করবেন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারা আপনার তদন্ত করবেন তারপর বিচার বিভাগ বিচার করবেন আমরা তো আমরা শান্তিপূর্ণভাবে যেখানে যেখানে যা যা করা দরকার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ সকল সাংবাদিক সংগঠন সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন কিন্তু আমরা সরকারের আন্তরিকতার ঘাটতি আমরা লক্ষ্য করেছি আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাবো যে সরকার বাহাদুরের কাছে আমরা দাবি জানাবো যে আপনারা অন্তত পক্ষে এই সাগর সরোয়ার সহ আমাদের সাংবাদিক সকল সাংবাদিক হত্যার বিচারগুলো করে আপনারা আপনাদের এই জনগণের কাছে যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা আপনারা প্রমাণ করুন বন্ধুরা আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে বসে আছেন আপনারা অত্যন্ত কষ্ট করে এই সমাবেশে যোগদান করেছেন তাই তার এই সদস্যর হত্যার বিচার না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে এই আশাবাদ এবং এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনারা আজকে এখানে যে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে মানে সমাপ্ত ঘোষণা করছি